বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি বউ দেখতে পারে না। ঘরে সুখ শান্তি ফিরে আনার 9 নম্বর খুব জরুরি একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগে, পারস্পরিক শ্রদ্ধাবোধ। কেউ কারো দোষ খোঁজা যাবে না, কিন্তু আমরা দোষ খোঁজা ব্যস্ত ঠিক কিনা। ইগো 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 আমাদেরকে শেষ করে দিচ্ছে, ইগো প্রবলেম আসলে নাই। বৌমা শাশুড়ি দোষ খোঁজে, শাশুড়ি দোষ খোঁজে বৌমা, এগুলো আমাদের এলাকায় খোঁজা না করে নাই। যে বৌমা শাশুড়ির পিছনে লেগে থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লেগে থাকে, বৌমা শাশুড়ির ছায়া রাখতে পারে না, শাশুড়ি বৌমার ছায়া রাখতে পারে না, কারণ তাকে একজন যদি আওয়াজ করে তার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিং লাগানো যায়, এটা কোনো শিক্ষক ঠিক কিনা তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো তো কোন ঘরে থাকতে পারে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাই লাগাইবে একটা ক্ষুধার্ত বাঘ 1 মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে, ওই বাঘের ভূত দিল, বাঘের কাছ থেকে হরিণের মাংস পেরে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বন্ধুর হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভি রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না। এই জন্য আপনাদের কথা অনুযায়ী জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির ইরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ, তাহলে হিন্দি সিরিয়ালকে 6 রুপিটা করে বের করে দিতে হবে। শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের, শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম, শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে, এই ডমিনেটিং এর কারণে কিলা কিলা আসলে নাই ঠিক না। আমার শাশুড়ি মায়েরা যারা আছেন, প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করুন, আমার মাইকের আওয়াজ যে বদলাতে যায়, আমার শাশুড়ি মাদারকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না, ছেলেরা প্রশ্ন তো তোর কাছে তোর বউ বড় না আমি বলো আসলে নাই, এটা একটা প্রশ্নই বলো তোর বউ বড় না আমি বলো দুজনেই বলো, দেখ ছেলে সুন্দর উত্তর দিচ্ছে আমার কাছে ভালো লাগছে উত্তর প্রশ্ন, এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আসন হয়ে গেল, এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্ট পাই না প্রশ্ন জীবনে 10 মাস আমার পেটে দাঁড়ানো করলো খাইতে পারো নাই, বমি করছো তাকে ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমার বের করা হয়েছে, 2 বছর আমার দুঃখ হয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকলে শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এইবারে আইসে তোমার মা ডাকা শুনে করছো, যেই বুঝবে এটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা, এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করো না, আমার লালন পালন করলা 10 মাস পেটে চললা পেশা পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা, তো যে আমার মানে মা ডাকে তার স্থান তো আমার তলি যায় ঠিক না। শাশুড়ি আমরা যারা আছেন প্লিজ বৌমাদের কষ্ট দিয়েন না,
অনেক শাস্ত্রী আছে পান থেকে চুল ফসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আপনার নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স হলে তার সময় লাগে তাকে সময় দিন তাকে ভালোবাসুন দেখি না না বুঝে সামান্যতে বৌমারে বন্ধ আদায় এরকম আসলে নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বন্ধ আদায় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি আওয়াজ করে বলে ঠিক না বৌমাকে বন্ধ দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবে সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা বেড়ে সমস্যা নাই বৌমা কেন উঠবো না ওইখানে যাবে না আসলে নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যদি আদর করেন তাকে অগ্নি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখেন আপনার নিজের মেয়েটা আরেক বারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লায় বলে ঠিক না টিপ ফর ট্যাপ ইটি মারলে বাটি ইটি খেতে হয় এজন্য শাশুড়ি আমাদের যারা আছেন বৌমার সঙ্গে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটা হয় আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো উপভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না এবার আসুন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা ওনাকে মায়ের জায়গায় বসালে আপনার সমস্যাটা কোথায় বৌমার আকাল রাখেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে The nature has its own return. প্রকৃতির একটা মায়ের আছে শেষ মায়ের শেষ খেলা প্রকৃতি খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন ওই আচরণে আপনি ফিরে পাবেন আমার সাথে বলতে হবে ঠিক কিনা এজন্য 9 নম্বর পয়েন্ট হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসে দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না করি বৌমারা আপনাদের কাছে যদি আমার মায়ের আওয়াজ নেয় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়ি আসলে বেশি কিছু চায় আগে জানার মানুষ তো এদেরকে ওইভাবে পান করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে চুলে তেল দিয়ে দিবেন মাঝে মাঝে চুল আসতে না যেগুলো কিন্তু পছন্দ করে শাশুড়ি ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিস এর ওষুধটা খাইও কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ তুমি পছন্দ করে ওই বক্তার ওয়াজ গুলো ডাউনলোড করে শাশুড়ি আমাকে দিবেন ইসলামে বই দিবেন দেখবেন বয়স কোলারে না মা কিন্তু যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনী গুলো শুনতে পছন্দ করে বসায় বসায় একটু কাহিনী গুলো শোনাবে বাইরে বাইরে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কি আরেকটা টিপস আছে চুল যখন আসবেন আর শাশুড়ির নামে যখন তেল দিয়ে দিলেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আমার জানেন মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি কি হয়েছিল মা আর একটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখবেন গড়ি আর গড়ি নাই জুয়ান হয়ে গেছে ওই দিন বলবেন মা আমি অনেক ছিল আজকে না আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতলাতে হাতলাতে তিনি হারিয়ে যান জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের কাছে কি কি খেলা বানান আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা তারা কি করত এগুলো জিজ্ঞেস করলে স্মৃতির পাতা হাতলাতে হাতলাতে চোখ দিয়ে দাঁত দাঁত করে ওনার পানি ছড়তে শুরু করবে আপনার জায়গায় ওনার বিদ্যার মনি কোথায় এমন জায়গায় পৌঁছবে আপনার স্থান অনেক কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার শাশুড়ির মনকে জয় করতে পারবে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই আমরা চাই শাশুড়ি বৌমার নিজের মেয়ের মতো জানা আর বৌমার শাশুড়ি আমার মায়ের মতো ভালোবাসুন ঠিক না
মিনিস্টার রেসপেক্ট কি পারে শান্তি বলতে আমাদের দূর করতে পারে শান্তি বিস্তার করতে আওয়াজ করতে পারে যে কিনা